বিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা শুরুতেই জানাচ্ছি এ সপ্তাহে প্রবাহের শিরোনাম বাংলাদেশে একের পর এক হত্যা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের দায় স্বীকার পেছনে কারা কি বলছেন বিশ্লেষক এবং আইনশৃঙ্খলা বাহিনী আমি বলব না এখন বলুন তো আল কায়দা ইয়েস স্টুডিওতে আজ কথা বলবো সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আরও দেখবেন কোথায় হারালো জনপ্রিয়তার শিখরে থাকা দেশীয় ফুটবলের সোনালী দিন আর গ্যালারির উপচে পড়া দর্শক এ অবস্থার পেছনে কারণ কি আজ সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট এতে করে আপাতত বিচারকদের অপসারণের ক্ষমতা থাকছে না সংসদের হাতে একই দিনে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত নেতা মতিউর রহমান নিজামের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ নিয়ে প্রবাহের দ্বিতীয় অংশে কথা বলব বিবিসির সাংবাদিক আকবর হোসেনের সঙ্গে তার আগে সাম্প্রতিক হত্যাকাণ্ড প্রসঙ্গ পুলিশের হিসেব বলছে দু সালের পর থেকে বাংলাদেশে হত্যা এবং জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সাঁত্রিশটির মতো যেখানে ব্লগার ধর্মান্তরিত খ্রিস্টান কথিত ইসলাম ধর্মের অবমাননাকারী বিদেশি নাগরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিয়া সম্প্রদায় সমকামী অধিকার কর্মী এবং সর্বশেষ হিন্দু দর্জি হামলার শিকার হয়েছেন একই কায়দায় খুন এবং হামলার পর আইএস এবং আল কায়দার শিকার এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে আবুল কালাম আজাদ খোঁজ নিচ্ছিলেন এই দাবিগুলো যারা করছে তারা কিভাবে কাজ করছে এবং কেন এদের ঠেকানো যাচ্ছে না বাংলাদেশে সাম্প্রতিককালে ধারাবাহিক খুনের পর দায় স্বীকার করছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এবং আনসার আল ইসলাম নামে আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখা দু সালে ইতালীয় নাগরিক হত্যার পর প্রথম আইএস দায়িত্ব স্বীকার করে একই বছর লেখক অভিজিৎ রায় হত্যার পর আল কায়দা প্রথম দায়িত্ব নেয় হিসেব করে দেখা যায় গত এক বছরে অন্তত ছটি হত্যাকাণ্ডে আল কায়দা এবং তেরোটিতে আইএস দায় নিয়েছে প্রশ্ন হলো এই দাবিগুলো কতটা তাদের অস্তিত্বের প্রমাণ করে এখন এখানে আমরা যদি বলি যে আইএস ঘাটি ঘাঁটি গেড়েছে আমি বলবো যে না এখন পর্যন্ত কিন্তু প্রয়াস আছে আল কায়দা ইয়েস তাদের একটা সমর্থক কিছু গোষ্ঠী এখানে আছে আলকায়দার সাথে বহু লোক আফগান যুদ্ধে এখান থেকে গিয়েছিল এবং তারা ফেরত আসার পরে বিভিন্ন ছোট 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 সংগঠনে তারা ভাগ হয়ে গেছিল এবং প্রতিটি হামলার পর মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তাদের নিজস্ব ওয়েবসাইটে দায় স্বীকার করতে দেখা যায় বাংলাদেশে এসব হামলা এবং জঙ্গি তৎপরতা যারা পর্যবেক্ষণ করছেন তাদের কাছেও এসব দাবির ভিত্তি পুরোপুরি স্পষ্ট নয় নিরাপত্তা বিশ্লেষক ডক্টর আব্দুর রব খানের মতে দাবি যেই করুক না কেন বিষয়টি আশঙ্কার কারণ হত্যাকাণ্ড বাড়ছে তাদের মধ্যে যথেষ্ট কোর্ডিনেশন আছে কোঅর্ডিনেশন করে কাজ করতে কাজে এটাকে এখন জেএমবিও বলতে পারে আনসারুল ইসলাম বাংলাদেশ বলতে পারে বা আনসারুল্লাহ বাংলাদেশ টিম বলতে পারে যে কেউ বলতে পারে যেটা আমাদের ক্লেম কাজে এই দাবিগুলা আমার কাছে খুব মনে হয় যেন একটা আপনার অর্থহীনভাবে এটা করতেছে এটা আমার কাছে মনে হয় খুব বেশি ডিফারেন্স নাই কিলিংয়ের টেকনিকের কোনো ডিফারেন্স নাই বা যে ধরনের অপরাধ তারা বলতেছে যে এই অপরাধের জন্য আমরা করলাম সেটা অনেকটা সিমিলার দেখা যাচ্ছে বাংলাদেশে ধারাবাহিকভাবে বিভিন্ন হত্যাকাণ্ডের পর আল কায়দা এবং আইএস পক্ষ থেকে দায় স্বীকার করা হলেও সরকার এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশে আল কায়দা বা আইএস মতো জঙ্গি সংগঠনের কোনো অস্তিত্ব নেই তারা বলছেন বাংলাদেশের জেএমবি যখন কোনো হত্যাকাণ্ড ঘটাচ্ছে তখন আইএস দায় স্বীকার করছে আর যখন আনসারুল্লাহ বাংলা টিম কোনো হত্যাকাণ্ড ঘটাচ্ছে তখন আল কায়দার পক্ষ থেকে তার দায় স্বীকার করা হচ্ছে আমরা যাদেরকে গ্রেফতার করেছি প্রায় দেড়শো লক্ষের মতো গ্রেফতার করে যার মধ্যে প্রায় ঊনপঞ্চাশ জন অভিযুক্ত আদালতে স্বীকারোক্তি মূল জবানবন্দি দিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং ইন্টারভিউ করে বা তদন্ত করে তাদের ডকুমেন্ট পর্যালোচনা করে তাদের অন্যান্য এভিডেন্স পর্যালোচনা করে ফরেন্সিস করে কিছু করে কিন্তু আমরা এই ধরনের কোনো লিঙ্ক পাই নাই তো এইটা যেহেতু আমরা পাই নাই সেজন্য আমরা বলতে পারি যে এখন পর্যন্ত এই বিষয়ে আমাদের কোনো তথ্য নাই বাংলাদেশে গত এক মাসে বেশ কয়েকটি খুনের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের কাছে প্রশ্ন ছিল এসব হামলা থামানো যাচ্ছে না কেন কে কাকে কখন কোন মেসেজটা দেয় কিভাবে কি করে সেগুলি কন্ট্রোল করা কি হলে সম্ভব নাকি কেউ পারছে পৃথিবীতে কোনো দেশে কয়েক আগে এফবিআই সাথে বসে বসছিলাম আমরা ওখানে আমেরিকা থেকে তাদের এই এক্সপার্ট আসছিল তাদের আমি বলছি তারাও অপরাধ তারা বলে যে এগুলি কন্ট্রোল করে আমরা পারিনি আমাদের সম্ভব না কেউ পারেনি জঙ্গি তৎপরতা দমনে পুলিশ নব্বই ভাগ সফলতা দাবি করলেও সবাই এর সঙ্গে একমত নন এদেশে সব কিছু নিয়ে রাজনীতি হয় উল্লেখ করে এসব ঘটনা উদ্ঘাটনে সামর্থ্যেরও ঘাটতি দেখছেন ব্রিগেডিয়ার সাখওয়াত হোসেন যেভাবে ল এনফোর্স এজেন্সি যাকে ধরছে সেটাকে অবিশ্বাস্য লোকে বিশ্বাস করছে না এখানে এসে একটা পতাকা উড়াবে না বা আল পতাকা উড়াচ্ছে না সঠিক দ্যাট ইজ ট্রু কিন্তু সিম্পেথাইজার আছে তাদের আইডিওলজিকে ফলো করার মতো অর্গানাইজেশন আছে সেগুলোকে আমরা ধরাচর সেগুলো মোটামুটি ধরাচর বাইরে থাকছে যেহেতু একটি এই দেশে একটি রাজনৈতিক বিশাল সংঘাতের ক্ষেত্র আছে তৈরি আছে এটি লক্ষণীয় যে প্রতিটি হত্যাকাণ্ডের পর ভিকটিমকে ইসলামের দৃষ্টিতে দোষী বানানোর চেষ্টা হয় ফেসবুক টুইটারে অনেককেই খুনের সমর্থনও করতে দেখা যায় একটি গ্রামের বাজারে কয়েকজনের সঙ্গে আলাপ করে বোঝা গেল এ নিয়ে সমাজে বিস্তর আলোচনা হয় যেটি মিশ্র প্রতিক্রিয়াও সৃষ্টি করছে আপনার ধর্ম আপনার কাছে আমার ধর্মের পিছনে যদি একজন লোক ক্ষতি করে একজন লোকে কুটুক্তি করে কথা বলে রাসুল বাক সাল্লাহ সালামকে নিয়ে খারাপ কথা বলে তত আপনার একটা মাইন্ড লাগবে মনে করেন এখনও বলতেছে মানুষের যে ধর্ম নিয়ে এখন কিন্তু আসলে গেলে কিছুই না এগুলো মূলত হচ্ছে মনে করেন যে রাজনীতি যত ইয়ে আছে সবগুলো এগুলো আমি মুসলমান আমি তো ইসলামের আমার সামনে যদি কোনো লোক ইসলামে মানে খারাপ কিছু বলে আমাকে লাগবে না তো মারাটা আসলে ঠিক হয়নি বাংলাদেশে আল কায়দা বা আইএস আছে কি নেই এই বিতর্কের মাঝেই এই অঞ্চলে ঘাঁটি গড়ে তোলার ঘোষণা পাওয়া যাচ্ছে এর মুখপত্র দাবিক ম্যাগাজিন বাংলায় অনুবাদ হচ্ছে যেখানে আমির নিয়োগ করে এই অঞ্চলে তৎপরতার সুস্পষ্ট ঘোষণা রয়েছে আর সম্প্রতি সিঙ্গাপুরে আটক বাংলাদেশিদের তথ্যেও আইএসএ যোগ দেয়া এবং বাংলাদেশে হামলার পরিকল্পনার কথা জানা যাচ্ছে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পাতায় কিংবা টুইটারে বাংলায় এখন আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ প্রবাহে যোগ দেওয়ার জন্য আপনার সঙ্গে কথা বলবো তবে তার আগে সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আমরা গত সপ্তাহে কথা বলেছিলাম তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে একটু দেখে আসি উনি কি বলেছিলেন যারা যেই ঘটনাটা সাম্প্রতিককালে ঘটছে তার কারণটা আমি এইভাবে দেখি সাম্প্রতিককালে খালেদা জিয়া তিরানব্বই দিনের আগুন যুদ্ধে মানুষ পড়ানোর রাজনীতিতে পরাজিত হয়ে পিছু হটে যাওয়ার পরে এবং জঙ্গি তাণ্ডবের যে ঘটনা তেরো সাল চোদ্দো সালে ঘটেছে সেখানে তারা পরাজিত হয়ে এবং সরকারের কঠোর অবস্থানের কারণে তারা পিছু হটে গিয়েছে আজকে বাংলাদেশে এই ধর্মাশ্রয়ী রাজনীতিটাকে একটু বাঁচিয়ে রাখতে সক্রিয় রাখতে তারা গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে বিচারহীনতার সংস্কৃতির প্রবক্তা যারা তারাই আজকে এই গুপ্তহত্যার লালনকারী অথবা জঙ্গিবাদের লালনকারী আমি তো পরিষ্কারই বলতে পারি যে বিএনপি জামাত এবং খালাদা জিয়ার ছাতার তলেই হচ্ছে জঙ্গিবাদ ও গুপ্ত হত্যার আস্থানা মিস্টার চৌধুরী এই হত্যাকাণ্ডগুলোর পর বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেকটা দায় সারা গোছের নিন্দা জানানো ছাড়া তেমন কোনো জোরালো বক্তব্য দেখা যায়নি কিন্তু সরকার থেকে যখন এ ধরনের অভিযোগ করা হয় এর জবাব বিএনপি কিভাবে দেবে দেখুন এই ঘটনাগুলি ঘটার পরে পরে বিএনপির পক্ষ থেকে সবসময় এটা নিন্দা জানানো হয়েছে এবং এটার এই হত্যাকাণ্ডের বিরোধিতা করা হয়েছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যা আইনশৃঙ্খলা রক্ষা করা যে যে দায়িত্ব সরকারের তাদের পক্ষ থেকে কি হচ্ছে আপনাকে সেটা দেখতে হবে যেখানে প্রধানমন্ত্রী এরকম একটা হত্যাকাণ্ড ঘটার পরে এবং ওনার মন্ত্রিসভার সদস্যরা বলছেন এই ধরনের মন্তব্যের কারণে যদি কোনো হত্যাকাণ্ড ঘটে সেই দায় দায়িত্ব সরকার নেবে না এটার অর্থ হচ্ছে সরাসরি সরকারের পক্ষ থেকে একটা ইনডাইরেক্ট একটা সমর্থন দেওয়ার মতো হয়ে গেছে এখানে এবং তার চেয়ে বড়ো কথা হচ্ছে এই যে মন্ত্রী মহোদয় যেটা বললেন যে বিএনপি জামাত লক্ষ্য করবেন যখনই একটা হত্যাকাণ্ড ঘটবে একেবারে একটা ইংরেজিতে যেটা বলে ক্লকওয়ার্ক প্রিসিশন মানে ঘড়ির কাটায় কাটাই প্রধানমন্ত্রী বলবেন এটার সাথে বিএনপি জামাত জড়িত মন্ত্রিসভার কিছু সদস্য জড়িত সবার সদস্য বলবেন বিএনপি জামাত জড়িত এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে তাদের ব্যর্থতা এটা এটাকে প্রতিরোধ করার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখন মন্ত্রী সাহেব যখন বলেন যে এটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে উনি যখন বলেন উনি জেনে শুনেই বলেন তো উনি যদি জেনেই থাকেন তাহলে তার তদন্তেরও প্রয়োজন হচ্ছে না এখানে এটা শুধু বাস্তবায়নের ব্যাপার এবং এই ধরনের মন্তব্যের পরে এটার পেছনে আশ্রয় নিয়ে কিন্তু জঙ্গিরা এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে একদিকে তারা বলছে এগুলো আনরিলেটেড কতগুলো ঘটনা এবং এটার সাথে দেশের শৃঙ্খলার কোনো একটা সমস্যা নাই তার পরবর্তীতে নিঃশ্বাসেই বলছে যে কি এগুলো একটু সংগঠিত যে হোমগ্রহণ মালয়েশিয়া একটা সংগঠিতভাবে কাজগুলো করছে একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে এই এই ঘটনাগুলো মানুষের জীবনে কোনো ধরনের বড়ো ধরনের সমস্যার সৃষ্টি করছে না আবার পুলিশ চিফ বলছে যে কি আপনারা নিজেদের নিরাপত্তা বলয় সৃষ্টি করুন একদিকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যরা যেটার এই হত্যাকাণ্ডকে তারা বলছে এই দায় দায়িত্ব যারা বলছে এই কাজগুলো করছে তাদেরকে নিতে যারা যারা মার্ডার যারা হত্যার যাদের হত্যা হয়েছে তাদেরকে দোষারোপ করা হচ্ছে অন্যদিকে পুলিশ এবং ওনাদের যে কথাগুলো আছে যে এই বলয় আপনার সিকিউরিটি নিরাপত্তা জনগণকে হবে কিন্তু কিন্তু যে যে বিভিন্ন মহল থেকে এটা এসেছে এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনার পর যে ধরনের রাজনৈতিক প্রতিক্রিয়া থাকা উচিত সেটা বিএনপির নেই এবং বিএনপি কড়াভাবে এর কোনো জবাব দিতে পেরেছে বলে আসলে অনেকেই মনে করেন না তো কিভাবে বিএনপি তাদেরকে আশ্বস্ত করবে যে বিএনপির সম্পৃক্ততা এখানে নেই বিএনপি তো বারবার প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিরোধিতা করছে বিএনপি তো ক্ষমতাই নেই বিএনপি নিন্দা করা ছাড়া আর বিরোধিতা করা ছাড়া এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে কিছু করার নেই কিন্তু যাদের করার যারা সরকারে আছে তারা সরাসরি তাদের দায়িত্ব অন্যের কাঁধে সরিয়ে দিচ্ছে অর্থাৎ যে কোনো হত্যাকাণ্ড হচ্ছে এটা জামাত শিবির সরি জামাত বিএনপি জামাতের নাম দিয়ে তারা পার হতে চাচ্ছে এর ফলে কি হচ্ছে সন্ত্রাসীরা পেছনে লুকিয়ে আছে এবং এটার বিচার সম্ভব নয় এবং তারা জানে আজকে সরকারের এই ধরনের কারণে লক্ষ্য করবেন প্রথমে শুরু আপনি নিজেই বলেছেন শুরুতে যে শুরু হয়েছে প্রথমে ব্লগার তারপরে তারপরে শিক্ষক তারপরে এখন আসছে এল জিবিটি পর্যন্ত চলে আসছে এখন এইটার যে বিস্তৃতি ঘটছে সেখানে সরকারের পক্ষ থেকে যে ধরনের রিয়াকশন আসছে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নাম আসছে এটা কেন আসছে আপনারা কি মনে করেন আমি তো বলছি এটা হচ্ছে তাদের রাজনীতিক দেউলীয়পনা এর বাইরে আর কিছু না তাদের ব্যর্থতা শুধু এই কথাটা যারা বলছে তারাও বিশ্বাস করে না এবং আপনি লক্ষ্য করবেন তাদের কথাবার্তার মধ্যে এটা পরস্পর বিরোধী প্রত্যেকটি বক্তব্যে তারা যদি দেখেন আমি একটু আগে যেটা বলেছেন এগুলো পরস্পর বিরোধী এবং এটা রাজনীতিক দেউলীয়পণা এবং ব্যর্থতা ঢাকার জন্য আজকে তারা অন্যের ঘাড়ে চাপাচ্ছে কিন্তু সবচেয়ে সবচেয়ে বিপদ এখানে বিপজ্জনক হচ্ছে কি বিএনপি জামাতের নাম দিয়ে যে তারা পার হতে চাচ্ছে এটার ফলে এটা বিস্তৃতি ঘটছে কারণ তারা আসল যারা যারা এখানে কি বলেন অপরাধী তাদেরকে কিন্তু সেফটি যে হত্যাকাণ্ড হলো জোড়া খুন কলা বাগানে তারপর পর প্রধানমন্ত্রী সরাসরি বিএনপি কে দায়ী করে বক্তব্য দিয়েছেন এবং কিন্তু বিএনপি পক্ষ থেকে কিন্তু আপনারা বলেছেন যে আপনারা সহযোগিতা করতে চান তো কিভাবে তদন্তে সহায়তা করতে পারেন আমরা শুধু সহযোগিতা না আমরা বলেছি আজকে যে জঙ্গি যে তৎপরতা একটু বিশ্বজুড়ে যেটা হয়েছে এবং বাংলাদেশে যেটা আজকে বিস্তৃতি লাভ করছে সেইখানে আমরা বিএনপির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওপেন অফার দিয়েছে যে এই জঙ্গি তৎপরতা বন্ধ করার জন্য জাতীয় ঐক্যমতের প্রয়োজন এখানে একা সরকারের পক্ষে করার কিছু সম্ভব নয় কিন্তু সেটা প্রত্যাখ্যান্ত তারা করেছেই এখন বিরোধী দলের উপর তারা চাপিয়ে দিচ্ছে অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে বিরোধী দল দমন করা সন্ত্রাস দমন করা নয় জঙ্গি দমন করা নয় বিরোধী দলকে ধ্বংস করে একদলীয় শাসন তারা চালাবে এবং এটার পেছনে এটার ফলে যেটা হচ্ছে আজকে যে তারা যে অবৈধভাবে আজকে দেশ পরিচালনা করছে এখানে তাদের নৈতিক অবস্থান নাই এবং এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য ডাইভারশন করার জন্য কোনো সময় উন্নয়ন কোনো সময় জঙ্গির ভার তুলে দিচ্ছে বিরোধী দলের উপর ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতে ইসলামের নেতা মতিউর রহমান নিজামের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই রায়ের মধ্য দিয়ে নিজামের বিরুদ্ধে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হল স্টুডিওতে আছেন বিবিসির সংবাদদাতা আকবর হোসেন তিনি এ সংক্রান্ত খবরের দিকে নজর রাখছিলেন কথা বলছি তার সঙ্গে আকবর মতিউর রহমান নিজামের বিরুদ্ধে কি কী অভিযোগ ছিল এবং আমরা জানি যে বলা হয় যে সরকারের ওপর আন্তর্জাতিক চাপ ছিল মৃত্যুদণ্ড যেন না হয় সেজন্য জাতিসংঘ বিভিন্ন সময় উদ্বেগ জানিয়েছে আসলে কতটা চাপ ছিল রহমান নিজামের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল তা ছিল হত্যা ধর্ষণ লুণ্ঠন অগ্নিসংযোগ কিছু কিছু অপরাধ তিনি নিজে করেছেন কিছু কিছু অপরাধ তিনি পাকিস্তানি বাহিনীকে করতে সহায়তা করেছেন এবং এই অপরাধগুলো ঘটেছে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা পাবনাতে এই ছিল তার বিরুদ্ধে মূল অভিযোগ এবং আপিল বিভাগে যে তিনটি অভিযোগে তার মৃত্যুদণ্ড হয়েছে সেখানে হত্যা অগ্নিসংযোগ লুণ্ঠন ধর্ষণ এই সমস্ত অভিযোগগুলো প্রমাণিত হয়েছে যার ভিত্তিতে মৃত্যুদণ্ডটি বহাল রয়েছে এই গেল তার অভিযোগের বিষয়টি যারা এই ঘটনা ভুক্তভোগী তারা এই ঘটনাতে এই বিচারে তারা সন্তোষ প্রকাশ করছেন খুবই স্বাভাবিক আর আন্তর্জাতিক চাপের কথা যেটি বললেন শুরু থেকে আমরা দেখছি যে কাদের মোল্লা কামারুজ্জামানের যখন ফাঁসির রায় হয়েছিল সেটিকে বন্ধ করার জন্য সেটিকে বাস্তবায়ন না করার জন্য জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার তিনি বিবৃতি দিয়েছিলেন এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তিনি ফোন করেছিলেন এমন কথা শোনা গিয়েছিল কিন্তু যেটি দেখা গেল আসলে আওয়ামী লীগ সরকার তারা বরাবরই বলেছে এই সমস্ত আন্তর্জাতিক চাপের কাছে তারা নথি স্বীকার করবে না এবং যতবারই এই ধরনের চাপ গুলো এসেছে বক্তব্য বা বিবৃতি এসেছে সরকার কিন্তু এই মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয় থেকে কখনো পিছপা হয়নি এবং যখনই আদালতের রায় এসেছে যত দ্রুততার সঙ্গে এটিকে বাস্তবায়ন বা কার্যকর করা যায় সেটি তারা করেছে ধন্যবাদ আকবর বিশ্ব ক্রীড়া জগতে ক্রিকেটের অবদানের জন্য বেশ পরিচিতি পেয়েছে বাংলাদেশ তবে সেই তুলনায় এক সময় গৌরবময় অতীত থাকা সত্ত্বেও দিন দিন যেন পিছিয়ে পড়ছে দেশের ফুটবল ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সর্বোচ্চ একশো দশতম অবস্থানে যেতে পেরেছিল আর দেশটির সর্বনিম্ন অবস্থান হয়েছিল একশো তিরাশি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান একশো সাতাত্তর নানা বিতর্কের মধ্য দিয়ে তিরিশে মার্চ অনুষ্ঠিত হল বাফুফে নির্বাচন তৃতীয়বারের মতো এদেশের ফুটবলের দায়িত্ব পেলেন জনপ্রিয় ফুটবল তারকা কাজী সালাউদ্দিন যদিও গত আট বছর দায়িত্বে থাকার সময় ফুটবলের উন্নয়নে তার ভূমিকা নিয়ে সংশ্লিষ্টদের রয়েছে নানা মত জানতে চেষ্টা করেছিলাম সার্বিক বিচারে দেশের ফুটবলে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ার পেছনের কারণ কি একসময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় খেলাটি ছিল ফুটবল আশি ও নব্বইয়ের দশকে ঘরোয়া ফুটবল ম্যাচের কদিন আগে থেকেই পাড়া মহল্লায় উঠত চায়ের কাপে ঝড় তবে সেই জনপ্রিয়তায় এখন দিন দিন ভাটা পড়ছে আর মানুষের আগ্রহ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া দেশীয় ক্রিকেটে এককালে মানুষের ব্যাপক উন্মাদনা থাকা সত্ত্বেও দীর্ঘ দিনেও কেন দেশীয় ফুটবলের অর্জনের খাতাটা খুব একটা সমৃদ্ধ নয় আমরা তো টুর্নামেন্ট করার পরে স্টেপ বাই স্টেপ প্লেয়ারগুলিকে তুলে আনি সেই প্লেয়ারগুলিকে প্যাট্রোনাইজ করার জন্য আমরা আপনারা জানেন আমরা একাডেমি করেছি যদিও একাডেমিটা সঠিকভাবে আমরা করতে পারছি না পরিচালনা খেলার জন্য যে পরিবেশটা দরকার সেই বাংলাদেশে খুবই অভাব ধারাবাহিকতা নাই। নানা অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব পেলেন এক সময়ের জনপ্রিয় ফুটবল তারকা কাজী সালাউদ্দিন যদিও সাম্প্রতিককালে জাতীয় দলের খারাপ পারফরম্যান্সের কারণে ফুটবল সংশ্লিষ্টদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি এই মুহূর্তে আমাদের দেশে কোনো প্রতিভা বা কোনো খেলোয়াড় নেই যার খেলা দেখার জন্য দর্শক মাঠে যাবে কাজে সালাদ সাহেব উনি তো মনে একটা বিশ্বমানের একজন প্লেয়ার ছিলেন ওনার থিমটা কিন্তু অন্য ধরনের উনি মনে করেছেন যে আমাদের দেশে মেসি আর্জেন্টিনা ইউরোপের কোনো ম্যানচেস্টার ইউনাইটেড এই ধরনের কোনো প্লেয়ার না আমাদের দেশে ক্রেজ তৈরি করলে ফুটবলের উন্মাদনা বাড়বে প্লেয়ার তৈরি আসলে কিন্তু তা না আমাদের তৃণমূল পর্যায়ে যেতে হবে আমাদেরকে খেলোয়াড় তৈরি করার জন্য জেলা বিভাগ স্কুল ফুটবল এই ধরনের যেতে হবে একাডেমি ভিত্তিক তাহলে ফুটবলের উন্নয়ন হবে না তবে এসব অভিযোগ নাকচ করে দেন মিস্টার সালাউদ্দিন প্লেয়ার বের হচ্ছে না যে কথাটা বলতেছেন আই ডোন্ট এগ্রি কমপ্লিটলি বিকজ আমি মানে বাংলাদেশ আই ডোন্ট রিমেম্বার ইন্ডিয়ার সাথে কবে কবে জিতছে বাট ইন্ডিয়ার সাথে যতই খেলা হয়েছে দিস ইজ দ্য বেস্ট টাইপ অফ রেজাল্ট আজকে ইফ আই স্টার্ট এভরি ইয়ার উই হ্যাভ দ্য দ্য ফেডারেশন কাপ দ্য সুপার কাপ ইন্ডিপেন্ডেন্ট কাপ দেন ইন্টারন্যাশনাল পরিকল্পনার অভাব কেন হবে এসে সবাই বলছে ডিস্ট্রিক্টে ফুটবল হয় না আমাদের এখানে ডিস্ট্রিক্ট হলো সিক্সটি ফাইভ ডিস্ট্রিক্ট ফর্টি সেভেন ডিস্ট্রিক্ট ইজ অলরেডি কমপ্লিটেড দেন লিগ এক সময় জনপ্রিয়তার তঙ্গে থাকা বাংলাদেশের ফুটবলের গৌরবময় ইতিহাস বদলে গিয়ে এখন ব্যর্থতার গ্লানিটা অনেক বেশি আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে এদেশের নেই তেমন কোনো প্রাপ্তি মাঝে নেই দর্শক বরং যোগ হয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের কাছে আট শূন্য গোলের হার সহ আট ম্যাচে বত্রিশ গোল খাওয়ার মতো লজ্জাকর ইতিহাস ফুটবলে যে মাঝে মাঝে সুখবর আসে না তা নয় রোববারই এএফসি অনূর্ধ্ব ১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিকশিপে তাজিকিস্তানের দূষান বেতে ভারতকে চার শূন্য গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ফাইনালে হ্যাট্রিক করা খাতুন বলছিলেন তাদের ক্যাম্পের প্রয়োজনীয়তার কথা মানে যদি ফুটবল ক্যাম্প হয় অনেক ভালো হয় ক্যাম্প হইলে তো মানে খাবার দাবার ডিসিপ্লিন অনেক ভালো হয় ভাষাত তো মানে খাবার অত খাবার খাওয়ান যায় না তো এখানে তো অনেক খাবার ভালো ডিসিপ্লিন ভালো অনেক কিছুই ভালো দেশীয় ফুটবলের বেহাল অবস্থা কাটিয়ে এর সোনালি দিন ফেরাতে রয়েছে ঘরোয়া ফুটবলে পেশাদারিত্ব বাড়ানো বিদেশি খেলোয়াড়ের প্রতি নির্ভরশীলতা কমানো ছাড়াও ক্লাবগুলোর নিজস্ব মাঠ সহ সুযোগ সুবিধা বৃদ্ধির তাগিদ আর এখনও ফুটবল প্রেমীদের প্রত্যাশা হয়তো একদিন সত্যিই ঘুরে দাঁড়াবে বাংলাদেশের ফুটবল এখন থেকে শত বছর আগে বাংলার গ্রামীণ সমাজে লাঠিয়াল এক আতঙ্কের নাম ছিল নিজেদের প্রয়োজনে জমিদারগণ এই লাঠিয়াল বাহিনী ব্যবহার করতেন জমিদারী প্রথা বিলুপ্তির সাথে সাথে লাঠিয়ালদের কদর কমলেও ধীরে ধীরে এটি একটি খেলায় পরিণত হয়েছে বৈশাখ মাসে বিভিন্ন গ্রামীণ উৎসবে লাঠি খেলোয়াড়দের নৈপুণ্য দেখা যায় বিবিসির আকবর হোসেন দেখে এসেছেন কিভাবে টিকে আছে এই খেলা ছন্দ আর নাচের তালে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার কৌশলই হচ্ছে লাঠি খেলা লাঠিয়াল এখন আর কোনো নেতিবাচক শব্দ নয় লাঠিয়াল থেকে লাঠি খেলা এখন কারো কারো পেশা হয়ে দাঁড়িয়েছে নড়াইলের বগুড়া গ্রামে এই লাঠি খেলেই অনেকে দেশের বিভিন্ন জায়গায় পরিচিতি পেয়েছেন টিম নিয়ে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খেলাধুলা করি এই ছেলে মেয়ে নিয়ে মানে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয় যাই বছরে বারোটা মাস বারোটা মাসের প্রতিটা মাসেই আমার খেলাধুলা থাকে বিভিন্ন জায়গায় খেলাধুলা করার সুযোগ হয় আর কি সেভাবে যাওয়া হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন গ্রামীণ উৎসবে লাঠি খেলা এখন একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পঁচাশি বছর বয়সী মোহাম্মদ লুৎফর রহমানের পূর্বপুরুষরাও লাঠি খেলেছে বংশ পরম্পরায় চলছে এটি তিনি জানালেন প্রতিপক্ষকে ঘায়েল করে আত্মরক্ষার ধারণা থেকেই এই খেলার জন্ম হয়েছে এইটা দেখলাম আমরা এই জন্য যে এই খেলাটা শিখলে কোনো জায়গায় যদি পর্যায়ক্রমে লড়াই বাদে বা যুদ্ধ বাঁধে তাহলে নিজেও বাঁচলাম তারেও ঘায়েল করলাম এই জন্য আমরা এইটা এটা ছাড়ি নাই এটা পর্যায়ক্রমে শক্তভাবে দূরে রাখছি লাঠি যার ক্ষমতা তার এরকম প্রবাদ বহুল প্রচলিত ছিল বাংলার গ্রামীণ সমাজে শত বছর আগে ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলের জমিদাররা তাদের নিরাপত্তা এবং খাজনা আদায়ের জন্য লাঠিয়ালদের ব্যবহার করতেন কিন্তু শত বছরের বিবর্তনে এই লাঠি এখন একটি খেলা হিসেবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় জনপ্রিয় হয়ে উঠেছে ব্রিটিশ শাসনের অবসানের পরে জমিদারি প্রথা উচ্ছেদ হলে লাঠিয়ালদের প্রভাবও কমতে থাকে কিন্তু বংশ পরম্পরায় অনেকেই সেই বিষয়টিকে খেলায় পরিণত করেছেন পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নিচ্ছে এই খেলায় এই খেলা দেখেছি আমার আব্বুর কাছে দেখেছি আমার কাকুর কাছে দেখেছি আর ছোটবেলাতেই দেখতাম আমার বড়পুরা খেলতো তো ওই সময় আমরা ছোটোবেলায় সাথে সাথে খেলতাম সেই জায়গাতেই শিখেছি অনেক কষ্ট করে শিখেছি কিন্তু বড়পুররা আগে পারতো বলতাম যে আমরা কি পারবো তারপরে আস্তে আস্তে শিখতে শিখতে আমরাও পারে গেছি এখন এখন আমরা পারি আবার ছোটদের আমরা শিখাই লাঠি খেলা শিখে পুরুষদের অনেকেই সেটি চালিয়ে নিলেও মেয়েদের ক্ষেত্রে সেটি হয় না স্কুলের গন্ডি না পেরোতেই তাদের খেলা ছাড়তে হয় অভিভাবকরাও চান না যে মেয়েরা লাঠি খেলুক সে না হলে আর সেগুলো বাদ দিই ধরেন একটা অনুষ্ঠানে গেলাম সে জায়গা তো বড় বড় মেয়ে নিয়ে যাওয়া যায় না নিজের বিবেকা তো বাধা দেয় আর আমারই মেয়ে আমি বড় হয়ে গেলে তাকে কেমন করে খেলা খেলি ও তারপর ওই আবার এক সময় লাঠিয়ালরা লড়াই করে জমিদারদের সম্পদ টিকিয়ে রাখলেও এখন আধুনিক যুগে লাঠি আর কোনো শক্তির প্রতীক নয় এটিকে খেলা হিসেবে টিকিয়ে রাখতেও তাদের সংগ্রাম করতে হচ্ছে আকবর হোসেন বিবিসি বাংলা নড়াইল আপনি সবসময় বিবিসি প্রবাহের সাথে যুক্ত থাকতে পারেন সেজন্য আপনার চারপাশের ঘটনা প্রবাহ নিয়ে ছবি বা ভিডিও আমাদের পাঠান মাই প্রবাহ অ্যাট বিবিসি ডট এই ঠিকানায় কিংবা ফেসবুক ম্যাসেঞ্জারে আর ইউটিউব চ্যানেল ডাব্লিউডিউ ডাব্লিউ বিবিসি বাংলা সাবস্ক্রাইব করে দেখতে পারেন এ পর্যন্ত প্রচারিত বিবিসি প্রবাহের সবগুলো পর্ব প্রবাহে এবার যথাইতি থাকছে আপনার পাঠানো ছবি আপনার চারপাশে রয়েছে নানা শ্রেণী পেশার শ্রমজীবী মানুষ এই পর্বের জন্য আপনার তোলা এমন শ্রমজীবী মানুষের ছবি আমরা চেয়েছিলাম যারা ছবি পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ বাছাই করা কয়েকটি ছবি দেখিয়ে শেষ করার আগে জানাচ্ছি বিবিসি প্রবাহের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ